Sar hotel lalak mai gali na paru. Agyo sa khawale jao. Mai jao ta sa khai jao. Sar hotel le minority politics hack kori dise. Jiman rajniti khali sar hotel lor. Apnar yat to bag borat chor ase. Mai goisu kebara sor bag borat. আজি দেড়টা মাহ ধরে মই নামনি অসমত ঘুরি আছো। কিয় ঘুরি আছো? নামনি অসমত বরপেটা আর লোক মানে ধুবরী এই দুটা সমষ্টিত আমি কনটেস্ট করছি। এই দুটা সমষ্টিত 20টা এমএলএ সিট আছে। যদি ইনশাল্লাহ আমি এই দুইটা সিট জিতি যাও এই অহা 20টার ভিতর অহা বছর 17টা 18টা সিট আমি ইয়ার পর পাম। আমার অঙ্ক বহুত দূর। আমার অঙ্ক অকল এই 23 তারিখের নহয়, 23 তারিখে তো হবই লাগিব। 23 তারিখে আমার ভাল হয় 21 যেটো ইলেকশন আছে অহা বিধানসভা নির্বাচন, এই দুটা এম পি সিটের পর যদি আমি 20টা সিট টার্গেট করে 18টা পাই যাব। সেই কারণে দেড়টা মাহ মানুষ ঘরে ঘরে ঘুরি আছে। মোর কি দরকার পড়েছে বরপেটা ঘুরি যায় ঘুরিবর কারণে? মই তো ইয়াত এবেলে খেলিবলে না, মোর তো নিজের সমষ্টি আছে। কিয় ঘুরি আছো? আপনাদের কারণে ঘুরি আছো। মাইনরিটি মানুষ তোমার জানে 1 কোটি 10 লাখ, 3 কোটি 12 লাখ মানুষ আছে অসমত, তার ভিতর 1 কোটি 10 লাখ মাইনরিটি মানুষ। একেলগে যদি এই মানুষবিলাক খাড়া হয় কি অবস্থা হব কখন? 1 কোটি 10 লাখ মানুষ যদি এক জায়গায় খাড়া হয় কি অবস্থা হব? ভূমিকম্প হব অসমত, মাটি কপি যাব। দুর্ভাগ্য এই 1 কোটি 10 লাখ মানুষ একলগ নহয়। এটা সাহ হোটেলত বহি কংগ্রেস করিব, আরো এটা আরো সাহ হোটেলত বহি বিজেপি করিব, আরো এটা আরো সাহ হোটেলত বহি এনডিপি করিব, আরো এটা বেলেগ সাহ হোটেলত ইউডিএফ করিব, আরো এটা অখিল গগৈ করিব। দুঃখ লাগে এইবিলাক কথা। যেতিয়ালৈকে আমি নিজের ভরিত নিজে থিয় হব নোৱাৰিম, আমি কি হয় কোন হও, যেতিয়ালৈকে আমি নিজকে চিনি পাব নোৱাৰিম, তেতিয়ালৈকে তরুণ গগৈ, রিপুন বৰা, সর্বানন্দ সোণোৱাল, হিমন্ত বিশ্ব শর্মা এইবিলাক মানুহে গুৱাহাটী এয়াৰ কন্ডিশন রুমত বহি আপোনাৰ আৰু মোৰ মাথাৰ গন্তি কৰিব যে বৰপেটা ইমান ভোট কাটিব লাগিব, ইমান ভোট আনিব লাগিব, মিয়া ইমান আছে এইকেইটাক ভাগ কৰিব লাগিব, এইকেইটাক অমুক কৰিব লাগিব। এই ফৰ্মুলা দিহতে পলিটিক্স কৰে। ভোট আপোনাৰ আৰু মোৰ। অংক হয় দিশপুৰত, অংক হয় দিল্লী, আৰু আমি ইহঁতৰ পিছত জিন্দাবাদ জিন্দাবাদ।
অসমত 34% মানু এই যে গছর তলত আমি থিয় হয়েছি মিটিং করে আছো, এনেকা একটা আশ্রয়স্থলের ভিতর যদি আমি এক লগ হও বাকি সব নকল হবো সিগন্যাল রয়েছে। হাতিয়ে গছক মারিলে আমি নাবাছিল হয় নয়? ঠিক তেনেকে অসমৰ 34% মানুহ যদি এক জায়গা খাড়া হয় তা আমার নেতাগিরি থাকিব সব থাকিব। এই কথাটো বুঝাই 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 আমি নয় কংগ্রেসৰ কেন্ডিডেটে কয় ইউডিএফক হেক করব না, আমি হয়তো পকা ধান খাইছো নেকি কব লাগে বিজেপি হেক করব লাগে, ই উল্টাই কয় ইউডিএফক হেক করব। তথাপিও মই দেখো কংগ্রেসের পিছত কিছু মানুষ ঘুরে ফুরে, ইউডিএফ জন্ম হওয়া আজি 13 বছর হয়েছে, তার আগত আমার ইউডিএফ নাছিল, তার আগতো মই কংগ্রেসক ভোট দিয়া, ইউডিএফ হওয়ার পথত দিয়াই নাই, ইউডিএফ হওয়ার জন্ম হওয়ার আগতো মই কংগ্রেসক মূল ছবিটো মূল ভোটর ছবিটো মই জানি শুনি আজিলেকে কংগ্রেসের একটা ওয়ার্ড মেম্বারকে দিয়া কিয় দিয়া নাই এই যে আপনার হিসাবটা দিয়েছো। এই গোটেই অন্যায় বিলাক কংগ্রেস নামৰ দলটোৱে আমাৰ লগত কৰিছে। বাগবৰৰ সমষ্টিৰ পৰিৱেশ চাওক, জনিয়াৰ চাওক, সৰুক্ষেত্ৰী চাওক, অভয়পুৰী নৰ্থ এণ্ড চাউথ চাওক, আৰু তৰুণ গগৈ এলেকা, ৰিপুণ বৰাৰ এলেকা, হিমন্ত বিশ্বৰ এলেকা, সৰ্বানন্দ সোণোৱালৰ এলেকা, এইবিলাক সমষ্টি চাওক। কিয় সবতকে হাইয়েস্ট ভোট অসমত আমার, সবতকে কম জনসংখ্যা থাকা মানুষবিলাক মন্ত্রী মুখ্যমন্ত্রী হয়, আর সবতকে সর্বাধিক ভোট থাকা মানুষবিলাক আমি ইহতর গোলামী করো, এক মিনিট আমার ব্রেইনত কথাটা নুমাই কি কারবার এবিলাক। সম্মানিত জনসাধারণ, বক্তব্য কলে দীঘলীয়া হয়ে গই থাকি, আমার মাইন্ডসেটটো চেঞ্জ করব লাগিব। আগত বড় মানুহক আর্মি CRPF বা বিভিন্ন সরকারি প্রশাসনেও দবাই রাখছে, যেতিয়া তেওঁলোকৰ একটা পলিটিক্যাল পার্টি হয়ে গেল, হালাকি এমএলএ 12 জনে হোক, তিনটাকে মন্ত্রী হয়ে গেল, এতিয়ার পৰা বড় মানুহক কোনেও আর দবাব নোৱাৰে, অত্যাচার করব নোৱাৰে, বরঞ্চ এনেকা করে থাকে হবে হয়নে? আমি যদি 25 জন MLA বনাব পারো, 25 মই বেশি নক, আমি ইচ্ছা করলে 54 MLA বনাব পারো আমার সম্প্রদায়ের পর, আমি ক্লেশত না যাও, আমি ক্লেশত না যাও, আমি অসমৰ পরিবেশ পরিস্থিতি ভালকেই জানো, আমি কোনোদিন চিফ মিনিষ্টাৰ চিফ ক্লেম নকৰো, আমি ঠান্ডা মগজত মেজরিটি মানুহৰ লগত এডজাস্টমেন্ট করি, হিন্দু মুসলিম মিলি ভাই ভাই হিসাবে আমি আর থাকি, গতিকে 25 জন MLA যদি আমি বনাব পারো বাকিখানি নন মাইনরিটি হোক আমার আপত্তি নাই, 25 জন MLA আমি বনোয়ার লগে লগে যে কোনো পার্টিয়ে যদি সরকার করে 25 জন MLA এর সাপোর্ট নোহাকে কোনেও করিব নোয়ারে, তেতিয়া আমি কম আমার এই চরবিলাকর মাটির পট্টা তোমালকে দিব লাগে কন্ডিশন, 7 তারিখ আগতে নামারিব শুনি লোক মই কি কই আছো, আমার ডিভুটা কাটিব লাগিব যেটি পৃথিবীর কত নাই, আমার ডিটেনশন ক্যাম্প ভাঙি দিব লাগিব যেটি ভারতবর্ষত কত নাই, আমার লোরাবিলাকে 34% পপুলেশন হলেও আমার চাকরি মাত্র 3%, আমার 34% চাকরি লাগিব কন্ডিশন নাম্বার 4, আমার আনএমপ্লয়মেন্ট প্রবলেমের কারণে আমার উচ্চ শিক্ষিত যুবক যুবতীবিলাকে বিএ পাস করে এমএ পাস করে বেচারাবিলাকর একো নাই, সংস্থাপন নাই, সবকে সরকারে চাকরি দিব নোৱাৰে এইটো আমি বুঝি পাও, বাকি যেবিলাক কন্ট্রাক্ট আছে বিভিন্ন লোন আছে এইবিলাক আমার নিবনুয়া যুবক যুবতীক দিব লাগে, এনেকে আমার যেবিলাক মৌলিক সমস্যা আছে
আমাৰ যিবিলাক মূল সমস্যা আছে এই সমস্যাবিলাক যেতিয়া আমি প্লেস কৰিম এইকেইটা তোমালোকে সমাধান কৰিবা আমি আছো যদি নকৰা আমি তোমালোকৰ লগত নাই তেতিয়া হ'ব কি যোনটো পাৰ্টিয়ে আমাৰ লগত কথাবিলাক মানিব আমাৰ সমস্যাবিলাকৰ কথা শুনিব আমাক এছুৰেঞ্চ দিব আমি গভৰ্ণমেণ্টত যাম আমি গভৰ্ণমেণ্টত যোৱাৰ কাৰণে যেতিয়া এইখিনি আমাৰ কণ্ডিশ্যন থাকিব চলভ কৰিব লাগিব আমাৰ দুখীয়া দুখীয়া মানুহবিলাকৰ নামত আৰু দ্বিগুণ আৰু জীৱনৰ ৰাজনীতি নাথাকিব আমাৰ নিবনুৱা ল'ৰাবিলাক আৰু হোটেল বজাৰে ঘূৰি বনাই বনাই ঘূৰিব নালাগিব এওঁলোকৰ সংস্থাপন হ'ব আমাৰ এটা ইজ্জত বাঢ়িব আমাৰ ষ্টেটাছ বাঢ়িব আমাক য'ত ত'ত গ'লে মিয়া বুলি কাম তুলিয়া চোৰ আমাক নিদিয়ে যেতিয়া আমাৰ পাঁচটা সাতটাকৈ কেবিনেট মিনিষ্টাৰ থাকিব তেতিয়া কোনেও আমাক একো চুব নোৱাৰে ভয় কৰিব এই পৰিৱেশটোলৈ নিবৰ কাৰণে মুভমেণ্টৰ দৰকাৰ আছে ফু মাৰিলে লগে লগে ন গছ এটা ৰুইছে আপুনি আম গছ এজোপা ৰুইছে কালি যদি বিচাৰে আমটো মোক পকা লাগিব নহ'ব এইটো ষ্টেপ বাই ষ্টেপ ষ্টেপ বাই ষ্টেপ আমি যোৱাবাৰ ১৮জন এম এল এলৈকে গৈছিলোঁ তিনজন এম পিলৈকে আহিছিলোঁ আমি এতিয়া বিশ্বাস কৰোঁ ২১ত ইনশাল্লাহ আমি ২৫ এম এল এলৈকে আহিম আৰু এইবাৰ তিনিটা এম পি আমাৰ ভাল থাকিব এই ফৰ্মুলাত আমি পলিটিক্স কৰোঁ গতিকে যিসকলে আমাক সমালোচনা কৰে যে তোমালোকে চৰকাৰ কৰিব নোৱাৰা মই ক্ৰিটিচাইজ নকৰোঁ যাৰ যি ইচ্ছা কৈ থাকিব ভাই আমাৰ কি আছে আমি আমাৰ মুভমেণ্টত কাম কৰিব হাতী ৰাস্তাদি গৈ থাকিব যোনে যি কৈছা কৈ থাকিব একদম গহীন গম্ভীৰ খোজেৰে ইকান সিকান কাৰো কথা নুশুনি আমাৰ এই মুভমেণ্টত ষ্টেপ বাই ষ্টেপ ওৱান বাই ওৱান ওৱান বাই ওৱান আমি আগবাঢ়িব লাগিব যেতিয়া আমি ওৱান বাই ওৱান আগবাঢ়িম তেতিয়া আমাক যে ভোট কিনে গৰু ছাগলী লিখিয়াকে কংগ্ৰেছে এইটো কৰিব নোৱাৰিব আমাক যে বিজেপিয়ে ব্ৰহ্মপুত্ৰ দলিয়াই দিম বুলি কয় ইহঁতৰ সাহস নাথাকিব আমাক যে এজিপিয়ে ডি বুটাৰ লগালে কংগ্ৰেছে লালন পালন কৰিলে আৰু বিজেপিয়ে কেম্পত সোমোৱাই আছে এটাৰ অস্তিত্ব নাথাকিব আমি যিটো কম সেইটোৱে হ'ব লাগিব সেই পৰিৱেশটোলৈ যাবৰ কাৰণে আমি এই পলিটিক্স কৰি আছো আমাৰ ব্যক্তিগত ইয়াত কোনো লাভ নাই মই বাঘবৰত এম এল এ খেলিবলৈ নাহো বাঘবৰত মই কেইবাবাৰ আহিছো পাৰ্টিৰ কামত কিন্তু বাঘবৰত মই এম এল এ খেলিবলৈ নাহো এই বাঘবৰৰ মন দিয়াৰ মানুহবিলাকক এই কথা কোৱাৰ মোৰ কি দৰকাৰ পৰিছে ইয়াত মোৰ কোনো পাৰ্চনেল ইণ্টাৰেষ্ট নাই ইয়াত মোৰ কোনো পলিটিকেল ইণ্টাৰেষ্ট নাই আপোনালোক আৰু মই একে মানুহ আপোনালোকো বাংলাদেশী বুলি গালি পাৰে মই এম এল এ হোৱাৰ পিছতো মোক বাংলাদেশী বুলি কয় সেইকাৰণে আমাৰ এই শক্তিটো দৰকাৰ আছে আপোনালোকৰ এম এল এক যে বাংলাদেশী কৈছিলে মনত আছে মই আৰু আজিজ খান আমি একেলগে একেটা ছিটত তেতিয়া বহো এছেম্বলিত কোন পাৰ্টিৰ এম এল এ এইটো আমাৰ দৰকাৰ নাই শৰ্মা আলী ডাঙৰীয়াক ঘপককৈ মৰিগাঁৱৰ এম এল এ কৈ দিলে বাংলাদেশী বুলি মই ফাৰ্ষ্ট সুধিছো এছেম্বলিত ১২৬জন এম এল এ থাকে কোনে কথা পাতি থাকে কোনে কি কৈছে কোনো মনে কৰা নাই কথাটো মই ফাৰ্ষ্ট সুধিছো ৰঞ্জিত দাস এতিয়া যে বিজেপিৰ এম এল এ বৰপেটাত আহিলে তাক পাকিস্তানী লাগে তাক পাকিস্তান পঢ়াই দিব লাগে তাক বৰপেটাত আহিলে পাকিস্তান থাকে বুলি নকয় আৰু এই বিজেপি ঝাণ্ডালৈ মাইনৰিটি মানে নুঘূৰে লাজ লাগিব লাগে তেতিয়া ৰঞ্জিত দাস স্পীকাৰ এতিয়া এজন নহয় এতিয়া গোস্বামী নহয় ৰঞ্জিত দাস তেতিয়া মই কলো যে ছাৰ এইটো কি কথা কলে ৰমাকান্ত দেউৰীয়ে শৰ্মান আলী ডাঙৰীয়া কোন পাৰ্টিৰ এম এল এইটো আমাৰ কনচাৰ্ণ নহয় তেওঁ এবাৰ নহয় দুবাৰকে মানুহজন জিকিছে এজন মানুহ এম এল এ হোৱাটো ইমান সহজ কথা নহয় কোন পাৰ্টিৰে নহওক আমি চবকে ইজ্জত কৰোঁ এই মানুহজনক বাংলাদেশী বুলি কৈ দিছে কালি মোকো ক'ব পুৰহি আজিজ খানক ক'ব আৰু এদিন বেলেগে বেলেগ ক'ব ইহঁতক ইয়াতে ৰখাব লাগে লগে লগে মই উঠি স্পীকাৰক ক'লোঁ ছাৰ ৰমাকান্ত দেউৰীয়ে কি কথা কৈছে বিচাৰ হ'ব লাগে কাৰণ দুজন দুবাৰকৈ যিজন মানুহ এম এল এ হৈছে দুবাৰকৈ যিজন মানুহ এম এল এ হৈছে এই মানুহজনক কোন হিচাপত তেওঁ বাংলাদেশী বুলি কয় এজন মানুহ এম এল এ নমিনেশ্যন দিবলৈ হ'লে কিমান ঘাট পাৰ হৈ নমিনেশ্যন দিব লাগে ইমান সহজ কথা নেকি বাংলাদেশ এনি ইলেকশ্যন খুলিব পাৰে লগে লগে শৰ্মান দা উঠিছে তাৰপিছত কংগ্ৰেছবিলাকে পিছত হাৰ পাইছে আজি যে কংগ্ৰেছৰ কেণ্ডিডেট
আপনি অলপ অনুরোধ করব তো খুদিব কথা যে শেরমান আলী যে তোমালোকর সেম পার্টির এম এল এক বাংলাদেশি কৈছিল তেতিয়া তুমি কত আছিল তেওঁর গুরু দেবব্রত শইকীয়া কংগ্রেসের বিধায়িনী দলের নেতা তেও খুদিবলে কব যে আপনার এটা ডিউটি আছিল অসম বিধানসভার একজন মাননীয় বিধায়কক বাংলাদেশি বলে কয় হিন্দু ভোট শেষ হয়ে যাওয়ার ভয়ত মাত নমাতে ইমান নিকৃষ্ট পলিটিক্স কংগ্রেসে করে তারপর স্পিকারে অর্ডার দিলে শেরমান দাক মার্শাল লগাই উলিয়াই দিলে মুখ মার্শাল লগাবলে উলিয়াই দিয়া নাই শেরমান দার ফুর্তিত মুখ উলিয়াই দিলে অথচ মুখ উলিয়াবলে অর্ডার দিয়া নাই ই শেরমান দাক উলিয়ালে শেরমান দার ময়ে সবকে বেশি হাল্লা করেছো পিছত সব এমএলএ আইছে শেরমান দাক চারিটা মার্শালে দুই হাতে ধরি দুই ভরি ধরি উলিয়াইলে যেটা উলিয়াই লই গেল মই স্পিকার টেবিলে কই ঢকিয়া আছো মুখ উলিয়াই লই যেতিয়া আপনার বর্তমান কংগ্রেসের ক্যান্ডিডেট কত আছে কি করেছে বুঝিব মই সমালোচনা নকর রাজনীতি রজার খেল রাজনীতিক আনর বদনাম করে আমি ক্রেডিট নল এই কোয়ালিটির মানুষ অন্তত মই নক মই এই কাম নক আপনার বুঝিব শেরমানক বাংলাদেশি বল কওতে তোমাকে কি করেছে সৌদি আরাইস কংগ্রেসের ক্যান্ডিডেট গড়ির একটা স্টেটাস মই সেদিন দেখিছো তেও কইছে দিল্লির পার্লামেন্টত বলে ডি বুটার হয়ে ফাইট করিব ডিটেনশন ক্যাম্প বলে তেও উঠাই দিব 15 বছর তরুণ গড়ে গা কাটিবর কারণে আমি ঘোড়ার গা কাটিবর কারণে সিগনেচার করাইছিল নাকি মনমোহন সিংহে 10 বছর প্রাইম মিনিস্টার আসলে অসমৰ পৰা কি ঘোড়া গা কাটিছিলে নাকি তেতিয়া ডি বুটার নাছিলে এজিপিয়ে জন্ম দি গল 1 লাখ তরুণে বড়াই দিলে 5 লাখ ইহতে আকৌ কই এমপি ভোট দিয়ে আমি দিব তার হেড করে দিম আর আমার মানুষ কয় জিন্দাবাদ ভাইরে কারবার কি কারবার মানে কই কি বুঝে মানে আমার বুঝি না পা 15 বছর হাহর থকার পিছত 5 লাখ বড়াই দিলে দিব তার একে কইছে 23 তারিখে খালি ঘাট তো মই পার হই ন পার হই তোমালোক দিব তার কাটি দিন পাগল করবার আর মানে বুঝি থাকে বিলা ও দিমাগটো খটাব লাগে কি কৈ আছে মানুহ কেইটা কিছুমান চেলা চামচা আছে ফেসবুকত ভাইরেল কৰি দিয়ে খুব পাগল ফেসবুকত ইলেকশন জিকে নেকি ফেসবুকত ইলেকশন জিকে ইলেকশন ইভিএম মেশিনত হব ভাই মই যে আপোনালোকক কৈ আছো এইটো মই কি জোর কৰি ভোট দিব পাৰিম আপোনালোকৰ ইচ্ছাৰ কথা পাগল কিছুমান ফেসবুকত লগাই দিছে তুমি ফেসবুক দি ইলেকশন জিকে মানে পাগল দল ভোট মানুহ নিজস্ব ব্যক্তি স্বাধীনতার কথা যে নহক সভাপতি খোঁজ মই আধা ঘন্টা কই দিলো কিন্তু আরো হ্যাক করব লাগে মই দিবলিয়া বক্তব্য নারাখো সভাপতি অর্ডার মানি আছো মই শ্রদ্ধেয় রাইজ নাই আজি সাইটা হ্যাক করবো শ্রদ্ধেয় রাইজ আমি অলপ ধ্যানকে শুনিব কথাবিলাক আমি নিজকে নিজে চিনি পাব লাগিব আমি নিজৰ ওজন নিজে বুজি পাব লাগিব আমাৰ ভৱিষ্যত প্ৰজন্মই যাতে আমাৰ সমাজখনক ভালকৈ আগুৱাই লৈ যাব পাৰে তাৰ কাৰণে আমি গৰ দিব লাগিব আমি কংগ্ৰেছ বিজেপি এজিপিৰ ভোটৰ কাৰণে কেঁচা মাল হ'ব নালাগিব এওঁলোকৰ কাৰণে আমি ভোটৰ কেঁচা মাল এওঁলোকে আমাক হিচাপ কৰে মিয়া ভোট ইমান লাখ এইটো আমি কেঁচা মাল নহয় আমি এজন মানুহ আমি নিজকে হিউম্যান রিসোর্স মানব সম্পদ হিসাবে গড়িব লাগিব আর মানব সম্পদ হিসাবে গড়িবর কারণে হলে এই হোটেল যাওয়াটা অল্প কমাই দিব লাগিব ইয়ার বাইরে রাস্তা নাই হোটেলওয়ালা সকলে মোক বেয়া নাপাব চা সবরে দরকার আছে কিন্তু হোটেলে আমার ঠেক করে আছে রাজনীতি মাইনরিটি মানুষ রাস্তাঘাট নাই দলং নাই হসপিটাল নাই কোনো খবর নাই 5 বছর মূরত আহে হোটেলত বিশ্ব রাজনীতি ঘুমাই যায় বা ইলেকশন চলে যায় কোন এজন মানুষে নুশুনে কি কংগ্রেস কে বিজেপি কংগ্রেসে 60 বছর শাসন করলে এজেপিয়ে 10 বছর শাসন করলে আর বিজেপি এতিয়া অসমত 3 বছর শাসন করলে কোন এজন আমার মাইনরিটি ভোটারে নুশুনে যে কিয় আমার সংস্থাপন নাই কিয় আমার রাস্তা নাই গোটেই অসমত 73% মানুষ শিক্ষিত আর চর অঞ্চলত মাত্র 19% মানুষ শিক্ষিত কিয় আমার মানুষ শিক্ষিত নহয় আজিলেকে কোনো এজন কংগ্রেসী এমএলএ চৰৰ সমস্যাটো উত্থাপন নকৰিল 17 চনৰ ফেব্ৰুৱাৰী মাহত মই জিৰ' আৱাৰ বুলি এটা ডিভাইচ থাকে আমাৰ সেই জিৰ' আৱাৰত মই আনিছিলোঁ যে চৰ অঞ্চলৰ এই অৱস্থা
2003 চনৰ পৰা আজিলৈকে চৰণফলৰ সার্ভে হোৱা নাই। মই চৰকাৰক ধৰিছিলোঁ যে চৰৰ মানুহ মানুহ চৰৰ মানুহ মানুহ ইজ্জত হকাই তেওঁলোক জীয়াই থাকিবলৈ দিয়ক। যদি সার্ভেই নহয় আমি কেনেকৈ গম পাম কোন চৰ ভাঙিল কোন চৰ থাকিল, আমি কেনেকৈ গম পাম যে এই চৰৰ মানুহটো বৰপেটাৰ পৰা যোৱা মানুহটো ভাগপুৰৰ পৰা যোৱা মানুহটো যেতিয়া আপাৰ আসামত যায় তেতিয়া কাণত ধৰাই থিয় কৰাই থৈ দিয়ে বাংলাদেশী বুলি। যদি এই সার্ভে হল হয়, রিপোর্ট থাকিলে হয়, আই কার্ড থাকিলে হয় যে মোৰ অমুক চৰৰ পৰা বানপানীয়ে সব লৈ গুচি গল, মই ইটার ভাটত কাম করব বাংলাদেশী নহয়, এইটো চোৱা মোৰ কার্ড। কিয় কংগ্রেসে নকরিলে? মোৰ সমষ্টিত চৰ নাই, কিন্তু আপনার আর মই সেম কমিউনিটির মানুষ, দিলকার দর্দ আছে, সেই কারণে মই এসেম্বলিতে উঠাইছিল আর সরকার এই মানি লৈছে, সরকার মানি লৈছে চৰৰ এটা সার্ভে চলি আছে। এইটো মোৰ দায়িত্ব নাছিল, এইটো বাগপুৰ জনিয়া এইবিলাক এম এল এ দায়িত্ব আছিল, কারণ মোৰ সমষ্টিত চৰ নাই, চৰ আছে বাগপুৰত, চৰ আছে জলেশ্বৰত, চৰ আছে সাউথ চালমাৰাত, আমার মাইনরিটি বেল্টত চৰ আছে, মই মাইনরিটি বেল্টৰ এম এল এ নহয়। মই যিটো সমষ্টিত প্রতিনিধিত্ব করো সেইটো মাইনরিটি সমষ্টি নহয়। আজিলৈকে কোনো এজন মানুহক মই নাপালো যে এম এল এ এম এল এ বিলাকক সুধিবৰ কাৰণে। এজন এম এল এ চৰকাৰী দৰমহা 80,000 টকা, বৰপেটা ধুবুৰীৰ পৰা যিবিলাক মানুহ এম এল এ হয়, গুৱাহাটী সিজুবাৰী হাতীগাঁও ডাঙৰ বিল্ডিং হয় হোটেল হয়, তেওঁলোকে নুসুধে, কোনো মানুহে নুসুধে যে 80,000 টকাৰ দৰমহাৰে তুমি কেনেকৈ ইমান কোটি কোটি টকাৰ বিল্ডিং বনালা। এইবিলাক সব আপোনাৰ আৰু মোৰ মাথা বিক্ৰী কৰি ইহঁতে হোটেল বনায়, ইহঁতে ঘৰ বনায়, আমাৰ গাড়ীত তেল ভৰাবলৈ পইচা নাথাকে আৰু ইহঁতে কোটি কোটি টকা খৰচ কৰি এম পি টিকেট লৈ গুচি আহে। এজন মানুহে নুসুধে যে ইমান টকা তুমি ক'ৰ পৰা পালা, সেইকাৰণে ইহঁতে আমাক গৰু ছাগলী লিখা ব্যৱহাৰ কৰে। দুখ আমাৰ, আমাৰ জনসাধাৰণৰ দুখ। আজি যিকোনো এজন নেতাক যদি আপুনি সুধে এই তোমাক এম এল এ বনাইছিলো তোমাক এম পি বনাইছিলো কিয় আজি আমাৰ ৰাস্তা হোৱা নাই আৰু তুমি গুৱাহাটীত ঘৰ বনাবৰ কাৰণে ক'ৰ পৰা টকা পালা, ই বাবৰ নেক্সট টাইম ভোট বিচাৰি নাহে। কোনো এজন মানুহে নুসুধে, মানুহৰ এটা দুখ আছে, নিজে নিজে অলপ ঠিক হব লাগিব। সন্মান কৰাই 23 তাৰিখে ভোট হয়নে? আমি যে কথাবিলাক কৈছো অলপ মনত থাকিব, এম পি তো আপোনালোকৰে হব, মোৰ হব নেকি? মই লক্ষীমপুৰৰ মানুহ, কৰিমগঞ্জৰ মানুহ, আমি তো গুচি যাম, সেইটোৱে আমাক লাগে। মই চাওক, মই আগতে কৈছো কোনো কেন্ডিডেটৰ হৈ মই সমালোচনা নকৰো, ৰাজনীতি ৰজাৰ খেল, ভাল মানুহৰ খেল, যিবিলাকে আনক গালি গালাজ পাৰে ইহঁতে বজাৰত গৈ গালি পাৰি থাকক, খুটিয়াত গৈ ৰাজনীতি কৰি থাকক, মোৰ আপত্তি নাই, মই সেইটো কাৰণে মানুহ নহয়। চিধা চিধা মই খুলম খোলা কথা, আটাইকেইজন কেন্ডিডেটকে আমি সন্মান কৰোঁ। এতিয়া পিকচাৰটো কি, আটাইকেইজনটো নিজিকে, এজনে জিকিব, আমি কাক জিকাব লাগিব? কংগ্ৰেছৰ যিজন কেন্ডিডেট আছে তেখেত অলৰেডি এম এল এ হৈ আছে, হয়নে? যিহেতুকে অলৰেডি তেখেত এম এল এ হৈ আছে, তেওঁ ভাল তেওঁ বেয়া তেওঁ কি কৰিছে কি কৰা নাই বাদ দিছো, আৰু এম এল এ হিচাপেই থাকে ৰাখি দিয়ক, বুঝছে কথাটো? মই কোনো সমালোচনা কৰা নাই, তেওঁ জনিয়াৰ ল'ৰা, আমাৰ জনো জনিয়াৰ ল'ৰা, হয়নে? এজন জনিয়াৰ বৰ্তমান এম এল এ আৰু এজন জনিয়াৰ প্ৰাক্তন এম এল এ, জনিয়াৰ যিজন বৰ্তমান এম এল এ গেলে ইয়াৰ আগত তেওঁ প্ৰাক্তন এম এল এ আছিল, তাৰমানে দুইটাই একে কোৱালিটিৰ, কাকো মই বেয়া বুলি কোৱা নাই। এতিয়া চাওক, যিহেতুকে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীগৰাকী বৰ্তমানৰ বিধায়ক হৈ আছে আৰু 2 বছৰ তেওঁৰ কাৰ্যকাল আছে, তেওঁক বিধায়ক হিচাপে ৰাখি দিয়ে। আৰু হাফিজ ৰফিকুল, ডক্টৰ হাফিজ ৰফিকুল তেখেতক দিছপুৰত পঠাই দিয়ে, কি দিল্লীত পঠাই দিয়ে, এজন এজন অলৰেডি দিছপুৰত আছে, এজন অলৰেডি দিছপুৰত এম এল এ হৈ আছে, তেওঁক দিছপুৰত ৰাখি দিয়ক আৰু এজনক দিল্লীত পঠাই দিয়ক, 1 ভোটত 2 লাভ আপোনালোকৰ। আৰু যদি চবেই নেতাগিৰি দেখুৱাব বিচাৰে, মই অফিচ খেলিছো, পইচা আনিছো, খৰচ কৰিছো, চাহ খুৱাইছো, মইতো 10টা ভোট দিব লাগিব, এই অংক যদি মানুহে কৰে তেনেহলে হাতী পাৰ, হাতী পাৰ মানে পদুম ফুল জিন্দাবাদ। এতিয়া আপোনালোকে হাতীক পাৰ হতে বিচাৰে নেকি? পদুম ফুলক বাধা দিব লাগে নালাগে?
বিজেপি খেদিব লাগে না লাগে আমি অহা একুশ সনত সর্বানন্দ সোণোৱালক হাত দিন গাদির হটামে আমি এক অহা পার্লি অ্যাসেম্বলি ইলেকশন আর এইবার এইবার নরেন্দ্র মোদীকে আমি হটাম এতিয়া কোনোবাই কই দিব নয় বহুত পণ্ডিত মানুষ আছে আমার মাইনিতে মত ই তিনটা এমপি খেলিছে ই বলে এখন নরেন্দ্র মোদীক হটায় কই দিব সব মই যাওয়ার পিছত গোটেই ভারতবর্ষর যে পিকচার আজি 4:30 বজার পিছত আমি গুছি যাব লাগিব ইলেকশন কমিশনের অর্ডার আছে আমি যেগুলা বাহিরের মানুষ সব যাবগে লাগিব লিখি রাখিব যে নাও গৈছা লুরা এটা আহিছিল কই গৈছে একদম নোট করে রাখিব আজি গৈ মে মাহর 23 তারিখে রিজাল্ট দিব যদি আল্লাহ হায়াতে বসায় রেখে মনত পেলাব তেতিয়া নরেন্দ্র মোদী কোনো দিন আর প্রাইম মিনিস্টার নহয় ফাইনাল কথা গোটে ভারতবর্ষর ম্যাপ চাব পিকচার চাব পলিটিক্যাল সিনারি চাব নরেন্দ্র মোদী আর জিন্দগি প্রাইম মিনিস্টার নয় ওয়ান্স ফর অল হিজ ফিনিশড হরু হরু যেবিলাক পার্টি আছে অখিলেশ মায়াবতী ফারুক আবদুল্লাহ আপনার কুমারস্বামী আপনার নবীন পটনায়ক আমার আজমল এনেকে হরু হরু পলিটিক্যাল পার্টি বিলাক মিল হব মিল হয় বিজেপিক হটাব বিজেপিক হটায় যে কোনো একজন ধর্ম নিরপেক্ষ মানে প্রাইম মিনিস্টার হব আর তা যদি ইনশাল্লাহ আপনাকে আমার বরপেটা সিটটু দিয়ে আমি তিনটা সিট ইনশাল্লাহ পাম তিনটা সিটটু পালে আমি এটা ক্যাবিনেট মিনিস্টার পাম আমার সেন্ট্রাল প্রেসিডেন্ট তার ক্যাবিনেট মিনিস্টার হব আর এটা 1900 সেন্ট্রাল ক্যাবিনেটত গই আমার দলের সভাপতি তার স্থান পায় 2100 আমি 25 জন এমএলএ আরামত পাম আর যেটা 25 জন এমএলএ আমি পাম পাঁচর পা হাতজন আমি ক্যাবিনেট মিনিস্টার পাম পাঁচর পা হাতজন দেখি আমি ক্যাবিনেট মিনিস্টার পাম এই যে অলপ আগত কই গেল সমস্যাবিলাক এই সমস্যাবিলাক পলিটিক্যাল সমস্যা এইবিলাক ব্যক্তিগত হিসাবে সমাধান করিব নোৱাৰি এই পলিটিক্যাল সমস্যাবিলাক ক্যাবিনেটত বহি বহি রিজলিউশন লৈ আমি ওয়ান্স ফর অল হেড করব লং টার্ম পলিসি দীঘলীয়া পরিক্রমা ধৈর্যর দরকার আছে 13টা বছর ধৈর্য ধরিছ আর 2টা বছর ধৈর্য রাখো ঠিক গতিকে এইবার এমপি ইলেকশন বিজেপি খেদার ইলেকশন আর কংগ্রেসের যিজন ক্যান্ডিডেট হিমন্ত বিশ্ব নাম মনে নাই হিমন্ত বিশ্ব যেতিয়া কংগ্রেসের বিরুদ্ধ আসন করেছিল তেতিয়া আপনার এইজন এভেলে আছে আইএস অলপ জোরে কম মানুষ শুনক মই যে কম এতিয়া বুঝিল এজন এমএলএ হৈ থকার পিছত তেও নিজেও জানে তেও নিজিকে তার গুড়িটি হলতে এয়ারপোর্টত নামিয়ে কইছিল মই এই মেধি ডাঙরিয়ে কই গেছে এয়ারপোর্টত নামিয়ে কইছিল মই ইউডিএফ হ্যাক করব লাগে ইউডিএফ হ্যাক করার রাস্তা কি ভুট্টো ভাগ করে দিব লাগে ভুট্টো তো পত্রিক সম্পত্তি নাকি ভুট্টো কোনবা ক্যান্ডিডেটের পত্রিক সম্পত্তি নাকি এক জায়গা ভুট মারিব এক জায়গা কুমার দিবক দাসে আর জিন্দগি পলিটিক্সত নাহে আমি খালেক ডাঙরিয়াক বেজ্জিতি করা নাই ইজ্জত করো 21 লক্ষে তো এমএলএ হিসাবে থাকি যাও এক জায়গায় ভোট মারিব রফিকুল হুরে হুরে দিল্লি পার ঠিকঠাক ক্লিয়ার আর কিবা ডাউট কিবা ডাউট আছে এক জায়গায় ভোট হবো ইনশাল্লাহ সরাসরি ভোট হবো ইনশাল্লাহ ভাগবরত বহুত ভোট আছে কিমান ভোট টোটাল 1,54,000 1,54,000 ভোট লাগে আমার 1,50,000 সকল ভাগ করো এটু কেমনে কে হবো 1,50,000 একদম সহজ উপায় মই এটা সহজ উপায় দি দিছি আপনি আপনার লোরা আছে বিয়া পাতিছে ছোৱালী আছে বিয়া দিছে আপনার বন্ধু আছে আপনার ভাই ভতিজা আছে নেটওয়ার্ক ফিট করে দিও আর লাগে কিবা 1,50,000 ভোট মই হিসাব করিম কিন্তু ইনশাআল্লাহ
যদি আল্লাহ জিয়াই রাখে হায়াত কত কথা আল্লাহর হাতত, যদি আল্লাহ জিয়াই রাখে মে মাহর 23 তারিখে আমার সাম বাক বরাত প্রমাণ উঠাই। আপনার লোকেল পলিটিক্স তো আমি মাথা নামারো, সরু সুরা হাই কাজে আপনাদের সম্ভালিব, ইয়াত আমি মাথা নামার, আমি ডাঙর প্ল্যান লই গই আছো। এই প্ল্যানত আপনাদের আমাক অল্প সাহারা দিয়ক, অল্প সহায় করক। অহা 23 তারিখে কিছু ভোট হবো, এই ভোটত আমার ক্যান্ডিডেট যথেষ্ট উপযুক্ত ক্যান্ডিডেট, তার মানে এইটু নহয় যে মই বাকি সকলক অনুপযুক্ত কইছো, মই আমার দলের ক্যান্ডিডেট সবতকে বেশি উপযুক্ত বলে কইছো। গতিকে আমার ক্যান্ডিডেট গড়াকে বিপুল ভোটরে আপনাদের দিল্লি পোষক, আপনার কথা মোর কথা আমার সমস্যার কথা তা উত্থাপন করিব, আমার ভাল হব, আমার ভালোর কারণেই তো দিল্লি যাওয়া দরকার আছে। শ্রদ্ধেয় রাইজ, এই 23 তারিখের ইভিএম মেশিনত এনেকা ভোট তালা মেশিন যাতে নতুন আনিব লগা হয়, এই পরিবেশ হব ইনশাল্লাহ। ঠিক আছে, ময়ও হাত জোর করে আপনার বিদায় নিচ্ছি, ধন্যবাদ। এইটো আছে আমার মানুষ আছে, কোনো সন্দেহ নাই আমার মানুষ আছে, থাকিব দিয়া। ঠিক আছে ইনশাল্লাহ, সবাই দোয়া করিব আর হাফিজ রফিকুল ইসলামক কলা সমিতির ভোট দিব, সহায় করছো, ধন্যবাদ।